বন্ধুরা, আমরা তো ট্রান্সফরমারের গঠন এবং কার্যপ্রণালী পড়লাম, এবং ট্রান্সফরমারের গঠন এবং কার্যপ্রণালীতে আমরা যদি মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ হয় ইপি আর গৌণকুণ্ডলীর ভোল্টেজ হয় ইএস, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা হয় এনপি আর মুখ্যকুণ্ডলীর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হয় এনএস, তাহলে আমরা এই ইপি আর ইএস এর মধ্যে সম্পর্কটি দেখিয়েছিলাম এভাবে। এবং মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি হয় আইপি আর গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি হয় আইএস, তাহলে আমরা এই ইপি আর ইএস এর সাথে সম্পর্কটি দেখিয়েছিলাম হচ্ছে এভাবে। তাহলে সব মিলিয়ে আমরা কিন্তু সম্পর্কটিকে এভাবে পাচ্ছি। তো এই সম্পর্কটি ব্যবহার করে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে যেটি দেওয়া হয়েছে সেটি হলো যে ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট এবং প্রবাহ 6 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলতে পারি যে এখানে ইপি হলো 10 ভোল্ট এবং আইপি হলো 6 অ্যাম্পিয়ার। তো তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে গৌণকুণ্ডলীতে প্রবাহ যদি 3 অ্যাম্পিয়ার হয়, তার মানে আইএস যদি 3 অ্যাম্পিয়ার হয়, গৌণকুণ্ডলীর ভোল্টেজ বা আবিষ্ট ভোল্টেজ ইএস ইকুয়ালস টু কত হবে? এটা হচ্ছে ক নাম্বারে প্রশ্ন করা হয়েছে। আর খ নাম্বারে বলা হয়েছে যদি মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা মানে এনপি যদি 500 হয়, তাহলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস ইকুয়ালস টু কত হবে? তাহলে ক নাম্বার সলভ করতে গেলে আমরা জানি ইপি বাই ইএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। তাহলে আমাদের বের করতে হবে ইএস। তাহলে আমরা লিখতে পারি কি, ইএস ইকুয়ালস টু আইপি বাই আইএস ইনটু ইপি। এবং এখান থেকে আমরা যেটা লিখতে পারছি সেটি হচ্ছে তোমার তিন মুখ্যকুণ্ডলী প্রবাহ, দুঃখিত বন্ধুরা 6 ছিল আর গৌণকুণ্ডলীতে ছিল 3 আর ইপি ছিল হচ্ছে 10। যেটা বুঝতে পারছি সেটি হলো তোমার এখানে ভাগ দিলে হবে 2, তাহলে হচ্ছে আমাদের ইএস এর মান হবে হচ্ছে 20 ভোল্ট। তার মানে গৌণকুণ্ডলীতে আমাদের 20 ভোল্ট আবিষ্ট হয়েছিল, অর্থাৎ 10 ভোল্টের থেকে এখানে দ্বিগুণ বেড়ে গিয়েছিল ভোল্টেজ গৌণকুণ্ডলীতে। তার মানে এটি অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার। আর খ নাম্বারে আমাদের প্রশ্ন করা হয়েছিল যে এনএস কত হবে যদি এনপি হয় 500। তো আমরা সম্পর্কটি লিখি, এখান থেকে আমরা এনএস ইকুয়ালস টু লিখতে পারি ইএস বাই ইপি ইনটু এনপি। তার মানে যেটি দাঁড়াচ্ছে আমাদের ইএস এর মান হচ্ছে 20, ইপি এর মান 10 আর এনপি এর মান 500। তার মানে আমাদের এনএস এর মান হবে হচ্ছে 1000। তার মানে গৌণকুণ্ডলীতে পাক ছিল 1000টি। যেহেতু মুখ্যকুণ্ডলীর থেকে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এটি হবে স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে এই ছিল ট্রান্সফরমার নিয়ে আমাদের আলোচিত গাণিতিক সমস্যা। এরকম আরও অনেক মজার মজার গাণিতিক সমস্যা তোমরা নিজেরা নিজেরাই করতে পারো, সূত্র দেখে বা মাথায় চিন্তা করতে পারো। তো আজকের মতো ছিল তোমাদের জন্য এই পর্যন্তই আমাদের গাণিতিক সমস্যা। আরও অনেক ব্যাপার সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। এবং এটিই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের শেষ ভিডিও, তাই তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে জানতে হলে, খুব ভালোভাবে জানতে হলে পুরো চ্যাপ্টারটি নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো মন দিয়ে একটু কষ্ট করে দেখবে,